বর্তমানে একটি আন্দোলন চলছে এটা আপনারা সবাই কম বেশি জানেন কিছু মিডিয়া এবং আমাদের মাঝে কিছু বুদ্ধিজীবী মানুষ রয়েছে তারা আমাদেরকে বোঝাতে চায় যে বর্তমান কমিশন মাত্র এসেছে তারা তো বেশ কিছু পানিশমেন্টের কাজ করছে এই সময় আপনারা হঠাৎ করে কেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করার ট্রাই করছেন এবং এই যে আন্দোলনটি চলছে আমি গত টক শোতেও একটি দেখেছি তারা বলার ট্রাই করছে যে এরা কি কোনো পার্টিকুলার এজেন্ডা নিয়ে এসেছে কোনো গ্রুপকে সার্ভ করছে ভাই আমি আমার কথা বলতে চাই আমি কোনো কোনো গ্রুপ তো দূরের কথা কোনো পার্টিকুলার কারো কল্পে এসেছি বিষয়টি আসলে এমন নয় আমি এসেছি আমার দায়িত্ববোধের জায়গা থেকে কেন আমার ভাই বোনরা কালকে একটি স্টক বাই করে যেন রাতে যে ঘুমটি তারা ঘুমায় সেটি যেন শান্তির ঘুম ঘুমাতে পারে দ্যাট মিন্স আগামীকাল রবিবার তারা যেই স্টকটি বাই করবে তারা যেন এমন কোনো আতঙ্কে রাতে না থাকে যে পরের দিন গিয়ে তাদের স্টকের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে চোখের নিমিশেই টেন পার্সেন্ট টেন পার্সেন্ট সার্কিটে টোয়েন্টি পার্সেন্ট হাওয়া হবে আমাদের মার্কেটে আপনারা জানেন ফিফটিন ইয়ার্স লাস্ট পনেরো বছর ধরে টোয়েন্টি পার্সেন্ট কামানো কতটা কষ্টকর আর সেখানে আপনারা যা ইচ্ছা তাই করে যাবেন এটা আমি মানতে পারিনি আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি এসেছি আপনারা যত যুক্তি দেখান না কেন আমি কখনো এই যুক্তির সাথে একমত হতে পারবো না এবার আসি দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে ক্যাপিটাল মার্কেট সেন্সিটিভ স্পর্শকাতর এটি আমি বিলিভ করি আপনি বিলিভ করেন কি আমি জানি না বাট আপনি একটু সার্ভে করে দেখেন যারা একটু এডুকেটেড একটু নলেজেবল তাদেরকে গিয়ে প্রশ্ন করুন যে কোনো একটি জায়গায় একটি যদি অপ্রীতিকর ঘটনা ঘটে সেটি বোম্বিং হোক কোনো ধরনের ক্রাইম হোক বা বড় রকমের একটা যদি ইস্যু ঘটেও যায় সেটার প্রভাবও ক্যাপিটাল মার্কেটে পড়ে সেখানে প্রতিনিয়ত আপনারা সাতাশটা স্টককে বিভিন্ন ক্যাটাগরিতে পাঠাচ্ছেন চেঞ্জ করছেন ডিভিডেন্ড নিয়ে ইস্যু ডিভিডেন্ড রেজভার্স নিয়ে ইস্যু এজিএম নিয়ে ইস্যু প্রত্যেকটা জায়গা আপনারা বুঝতেই পারছেন না যে পাবলিক সেন্টিমেন্ট কোথায় কিভাবে কাজ করে পাবলিক পালস কিভাবে কাজ করে আপনারা একটা একটা পার্টিকুলার কোম্পানিতে ফর এক্সাম্পল ভিজিটে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন জাস্টিফাই করতে যাচ্ছেন আপনারা যান না আপনারা যাওয়ার সময় এমন ভাবে বলে মানে একটা ডিক্লারেশন দিয়ে যাচ্ছেন বা পাবলিকের সেন্টিমেন্ট এমন কাজ করছে যে এটি জেডে চলে গেছে বা সামনে গিয়ে মানে বড় কোনো পানিশমেন্ট হতে যাচ্ছে তাদের সো এই ধরনের স্পর্শকাতর মার্কেটে আপনারা এই ধরনের স্পর্শকাতর জায়গাগুলো নিয়ে নাড়াচাড়া করবেন আর প্রতিনিয়ত পাবলিক তাদের ইকুইটি লুজ করবে এটার জন্য কি একবার সরি ফিল করেছেন পাবলিক জুতা নিয়ে আপনাদের মন্ত্র আপনাদের কমিশনের সামনে গিয়ে দাঁড়ায় স্লোগান দেয় যে স্লোগানগুলো দেয় আমার নিজেরই খারাপ লাগে চামড়া তুলে নিব আমরা আমি কথাগুলো আসলে বলতেও আমার মুখে বাধে যে আপনি যদি রিয়েলি একজন এডুকেটেড মানুষ হয়ে থাকেন নিজের যদি আত্মসম্মান বোধ থাকে আপনি একবার নিজে চিন্তা করুন যে আপনার কি সরি বলা উচিত না আপনি ওই মানুষটার যে মানুষটার একটি পার্টিকুলার কোম্পানির নিউজ করার কারণে ইকুইটি লুজ করলো যার ফ্যামিলি রাতে ঘুমাতে পারছে না কাঁদছে আমার কাছে আপনি আসেন আমি চ্যালেঞ্জ করছি আপনাকে আমি পাঁচটা এরকম মানুষকে আজকের দিনে দেখাতে পারবো যারা ফোন করেছে ফোন করে কান্নাকাটি করেছে এবং তারা বিভিন্ন রকম অনশন আমাকে যা বলেছে তারা আপনাদেরকে লিখিত ট্রাই করেছে দিয়েছেও আমি জানি না আপনারা কতটুকু অ্যাকশনে গেছেন বা কতটুকু সেখান থেকে সলিউশন করেছেন কিন্তু আপনারা এই যে সরি ফিল করা পাবলিকের যেই আবেগ মানুষের যে কষ্ট টাকা হারানোর সেটা কি আপনারা ফিল করতে পারেন ফিল করলে একটা বার এতগুলো প্রিন্ট মিডিয়া ডিজিটাল মিডিয়া এতগুলো জায়গায় কি কখনও একটা বার স্টেটমেন্ট দেওয়া ট্রাই করেছেন যে ইয়েস উই ডিড আ মিস্টেক অ্যান্ড উই সরি ফর দ্যাট একবার কি বলেছেন একবার বললেও কিন্তু বাংলাদেশের মানুষ অনেক ইকুইটি লুজ করেছে প্রিভিয়াস সময়ে তারা কিন্তু সেগুলো সহ্য করেছে মেনে নিয়েছে এবং মেনে নিয়েছে বলেই এই বিগত সময়ে এতগুলো কমিশন গেছে তারা অনেকবার নামার চেষ্টা করেছে বলার চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি হয়নি কারণ তাদের একটা হোপ ছিল যে হয়তো চেঞ্জ হবে আর আপনি তো নতুন মাত্র আসলেন আমরাও আসলে আপনাকে খুব যে আহামরি চিনি জানি এমন না বা যারা বিভিন্ন সময়ে যে দায়িত্বগুলো পাচ্ছেন তাদেরকে যে পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা চিনি জানি বিষয়টা আসলে এমন না কিন্তু আপনারা আসার পরে যখন পাবলিকের সাথে আপনাদের দূরত্ব যখন এত বেশি হয় আপনার আপনার একটা কমিশনে গিয়ে যখন মিডিয়া বসতে পারে না একটা বসার মতো একটা রুম একটা প্রেস কনফারেন্সের একটা রুম পায় না সাধারণ বিনিয়োগকারীরা গিয়ে যখন ঘন্টার পর ঘন্টা সেই সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত রাস্তায় রোদ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকে আর আপনি রুমের মধ্যে এসি অন করে সুন্দরভাবে সেখানে অফিস করছেন এবং দুপুরের লাঞ্চ আপনারা সুন্দর মতো বিরিয়ানি অর্ডার করে খাচ্ছেন আর বিনিয়োগকারীরা রাস্তার মধ্যেই পড়ে আছে তো তাদের অপরাধটা কি তাদের অপরাধ এতটুকুই যে তারা প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্নভাবে ট্যাক্স ভ্যাট সবকিছু দিয়ে যাচ্ছে কমিশন সুন্দরভাবে ডিএসসির কাছে যা পৌঁছানো সা তা পৌঁছাচ্ছে আপনাদের যখন টাকার দরকার আপনারা সুন্দরভাবে নিউজ একটা দিবেন পাবলিক সেল করবে আপনাদের পকেটে আসবে তারপরে গুড নিউজ আপনারা পাবলিশ করবেন পাবলিক কিনবে আপনারা সুন্দর সেখানে সেল আউট করবেন এক একটা স্টক র্যালি করেছে আমি আপনাকে হাতে ধরে এই ধরনের অসংখ্য স্টক এই পাঁচ বছরই আপনাকে না হলে পঞ্চাশটার মতো স্টক দেখাতে পারবো যেটাতে আপনাদের চোখের সামনে এবং আপনাদের উইদাউট ইনভলভমেন্ট আপনারা বলতে পারবেন না যে এই স্টকগুলোর এত বড় প্রাইস হয়েছে তো আপনারা শুধু মজা নেওয়ার জন্য থাকবেন আর বিনিয়োগকারীরা টাকা দিবে আপনারা সেই প্রতিষ্ঠানদেরকে গিয়ে টাকা দিবেন তারা সেই টাকা ইচ্ছে মতো লুটবে এটা আমি মানতে পারিনি বলে আমি এবারে এসেছি এখানে এবং আমি আমার যতটুকু সাধ্য যতটুকু আমি পারি আমি ততটুকু চেষ্টা করব। আর আপনি আপনার যদি সদিচ্ছা থাকে আমি এখনো বলছি আপনার যদি সদিচ্ছা থাকে বা আপনাদের আমি আসলে পার্টিকুলার কাউকে বলতে চাই না আপনাদের যদি সদিচ্ছা থাকে যে হ্যাঁ ওনাদের এই জায়গাগুলো নিয়ে আমাদেরও চিন্তা করা উচিত তাদের সাথে কথা বলা উচিত এবং মার্কেটে তারা যে যে বিষয়গুলো অনেক পূর্ব থেকে দাবি চালিয়ে আসছে সেগুলো আমরা পূরণ করার মতো কোনো আমরাও একত্রতা প্রকাশ করি বা আমরাও সে ধরনের একটা রোড দিতে চাই যে উইদিন উইদিন ওয়ান ইয়ার আমরা এই এই জায়গাগুলো মোটামুটি ক্লিয়ার করব। এবং ক্লিয়ার করে আপনাদেরকে সুন্দর একটা মার্কেট উপহার দিব আপনারা একবার প্রকাশ করেন আমার মনে হয় বাংলাদেশে বিনিয়োগকারীরা আপনাদেরকে সে ক্ষমাটা করার মতো তাদের সেই মেন্টালিটি আছে এবং তারা করবে আর চাওয়া পাওয়ার যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি অন্যদিনই বলব অসংখ্য চা পাওয়া আছে এগুলো খুব কঠিন কোনো চাওয়া পাওয়া নয় একটা বিষয় মনে রাখবেন যে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে টেকানোর জন্য যেই হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে তার যদি টেন পারসেন্টও আমাদের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করে আমার মনে হয় এই অসংখ্য আজে বাজে কোম্পানিকে একটি সাইড করে বিনিয়োগকারীদেরকে সেভ করে একটি ভালো ক্যাপিটাল মার্কেট করা কোনো ব্যাপারই না আর যে চেয়ারগুলোতে গিয়ে বসছেন সেখান থেকে পানিশমেন্ট দেওয়া ইমপ্লিমেন্ট করা এগুলো আহামরি কঠিন কিছু না থার্টি পারসেন্ট হোল্ড করা যে পরিমাণ আর্ন করছে সেই পরিমাণ ডিভিডেন্ড ডিসভার্স করা এগুলো আসলে কোনো ব্যাপারই না এগুলো এতটা কঠিন কিছু না সো আমাদের সাথে একটু সহায়তা আপনারা প্রকাশ করেন আর যারা এখনো ব্যাকসাইডে বসে আছেন যারা অবজার্ভ করছেন দেখি কি হয় হয়তো যদি কিছু না হয় হয়তো আমিও যদি ব্যাকে চলে আসি কালকে আর কোনো কথা না বলি কেউ না কেউ হয়তো বলতে বলতে তারাও হয়তো ব্যাকে চলে আসবে আলটিমেটলি কার লাভ হবে আপনারা লাস্ট যে আন্দোলনটা দেখেছেন স্টুডেন্টদের সেখানে কিন্তু টিচাররা শুরুতে আসেনি কিন্তু পরবর্তীতে তারা ফিল করেছে যে আমরা যদি এখন না আসি পরবর্তীতে কোন মুখ নিয়ে সামনে দাঁড়াবো সো আপনারা এখনও যদি সামনে না আসেন বিনিয়োগকারীরা যদি একটা সময় বিনিয়োগ শূন্য হয়ে যায় হাউসগুলো কি দিয়ে চালাবেন হাউসের ট্রেডাররাই বা কি দিয়ে ট্রেড করবে বা একটা সময় গিয়ে তারাই বা কী জবাবদিহি করবে নিজেদের কাছে সো দিস ইজ দ্য রাইট টাইম ইউ ক্যান ইউ ক্যান মেক ইউর ডিমান্ড আপনি আপনার চাওয়া পাওয়াগুলো সুন্দরভাবে মেক করতে পারেন বলতে পারেন পাশেই আপনাদের বাংলাদেশ ব্যাংক রয়েছে সেখান থেকে প্রণোদনা নিতে পারেন এনবিআর রয়েছে এবং সবগুলো মন্ত্রণালয় সব সরি মন্ত্রণালয় এবং সবগুলো প্রতিষ্ঠান ইনস্টিটিউটগুলোকে যদি একখানে করতে পারেন আমার মনে হয় না যে ক্যাপিটাল মার্কেটকে ভালো অবস্থা নিয়ে যাওয়া খুব একটা কঠিন আর ক্যাপিটাল মার্কেটে ভালো স্টক ভালো ইনস্টিটিউট একদমই নেই তাও না সেগুলোতে যদি মোটামুটি করে ইনভেস্টমেন্ট আসতে শুরু করে আর আইসিবিকে যদি ঢেলে সাজানো যায় ভেরি ইজি আর যারা যারা যে পাপ করে গেছে আমার মনে হয় সে পাপিদেরকে ইন্ডিভিজুয়াল সে পাপীদেরকে খুঁজে বের করুন পাবলিক খুশি হবে সেটা আইসিবি হোক ডিএসি হোক সিকিউরিটি কমিশন হোক জায়গাগুলোতে বের করে কারণ হচ্ছে কি ক্ষমতায় থেকে যারা ক্ষমতার অপব্যবহার করেছে তারা সবচেয়ে বড় অপরাধী আর যারা মার্কেটকে ম্যানিপুলেট করেছে তারাও অপরাধী তারাও নিশ্চয়ই নিষ্পাবনা বাট তাদের চাইতে তারা আরও বড় অপরাধী সো পাবলিক হ্যাপি হবে সেখানে সো আই হোপ আর নেগেটিভ ধারণা না দিয়ে চলে আসুন এসে আপনার যে ডিমান্ড সে ডিমান্ডটি আপনারা আদায় করে ছাড়ুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম